আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি, তা হলো বাথরুমের মধ্যে অ্যাটাচ বাথরুমের মধ্যে অজু করা যাবে কিনা, এবং অজু করা গেলে সেখানে বিসমিল্লাহ বলা যাবে কিনা। তো এই দুইটা বিষয় আজকে আপনাদের সামনে খুবই সংক্ষিপ্তভাবে উপস্থাপন করার চেষ্টা করব, ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ। তো প্রথম বিষয়টা হলো বাথরুমে অজু করা, অর্থাৎ বাথরুমে অজু করার ব্যবস্থা আছে, আপনার ট্যাপ আছে, সেখান থেকে আপনি পানি ব্যবহার করে অজু গোসল করতে পারেন, সেরকম একটা ব্যবস্থা আছে। তবে প্রথম বিষয়টা হলো ইসলামী শরিয়া মতে যদি আমরা বিবেচনা করি, অজু করতে হবে সেপারেট কোনো জায়গায়, যেহেতু সেটা আপনি কোনো পবিত্রতা অর্জনের জন্যই আপনি অজুটা করবেন, আপনি নামাজের জন্য অথবা কোরআন তেলাওয়াতের জন্য বা কোনো এবাদতের জন্য আপনি অজু করবেন, এজন্য আপনি অবশ্যই অবশ্যই বাথরুমের বাহিরে যেখানে ব্যবস্থা আছে, সেটা আপনার পুকুর হতে পারে, সেটা নদীর ঘাটলা হতে পারে, অথবা বাহিরে কোনো হাউস থাকতে পারে, অথবা বেসিনে আপনি অজু করতে পারেন, আপনার বাথরুমের বাহিরে যে বেসিনটা আছে সেই বেসিনে আপনি অজু করতে পারেন, বেসিনে আপনি অজু সেরে নিতে পারেন। বেসিনের নিচে অনেক জায়গা দেখা যায় যে নিচে ট্যাপ আছে, আন্ডার ট্যাপ আছে, সেখান থেকে আপনি পাও ধুয়ে নিতে পারেন, অথবা বেসিনের উপরে পা উঠিয়ে ধোয়া যাবে কি না এই বিষয়ে অনেকে জিজ্ঞাসা করে থাকেন। তো আপনার বেসিনটা যদি সেরকম স্টেবল হয় যে আপনি পা উঁচু করে সেখান থেকে ধুয়ে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। তবে যদি আপনি বিসমিল্লাহ বলে বেসিনে অজু শুরু করলেন, সব কিছু শেষ করার পরে পা ধোয়াটা বাকি আছে, আপনি বাথরুমে গিয়ে কল ছেড়ে দিয়ে আপনি সেখান থেকে পাটা ধুয়ে চলে আসলেন, বাস এটাই ভালো হয়। তবে আপনার বাহিরে যদি বেসিনও না থাকে, কোনো হাউসও না থাকে, পুকুরও না থাকে, নদীর ঘাটলাও না থাকে, তাহলে আপনি বাধ্য হয়ে বাথরুমের ভিতরে অজু করতে পারেন। তবে বাথরুমে ঢোকার পূর্বেই আপনি বিসমিল্লাহ বলে ঢুকবেন, আপনি অজু করার জন্য যেহেতু ঢুকবেন তো বাথরুমে প্রবেশ করার পূর্বে আপনি বিসমিল্লাহ বলে অজুর নিয়ত করে তারপরে আপনি বাথরুমে ঢুকবেন, তারপর আপনি অজুটা সেরে বাহিরে এসে তারপরে আপনি কালেমায়ে শাহাদা পড়বেন, বা অজু শেষে যে দোয়া পড়তে হয় সেটা বাহিরে এসে তারপরে পড়বেন, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা ওজুর শেষে পড়তে হয় দোয়া, এবং কালেমা শাহাদা পড়তে হয়। তো আপনি বাথরুমে ঢোকার পূর্বে বিসমিল্লাহ বলে ওজুর নিয়ত করবেন, এবং বাথরুমে ওজু করার পরে বাথরুম থেকে বের হয়ে তারপরে আপনি ওজুর দোয়া, যেগুলো কালেমা শাহাদা এবং ওজুর পরের যে দোয়াটা আছে সেটা পড়বেন, তাহলে আপনার ওজু পরিপূর্ণ হয়ে যাবে। তবে আমি আবারও বলছি, বাথরুমে ওজু করার চেষ্টা করব না যদি আমার বাহিরে ব্যবস্থা থাকে, বাহিরে যদি বেসিন থাকে, বাহিরে যদি পুকুর থাকে, বাহিরে যদি হাউস থাকে, বাহিরে যদি নদী বা খালের পরিষ্কার পানি থাকে, তাহলে আমি বাহিরে উজু করব। অথবা কোনো একটা পাত্রে করে বাথরুম থেকে পানি এনে তারপরে আমি বাহিরে উজু করব, এরকমটা চেষ্টা করব। তবে কোনো উপায় যদি আমি না পাই তাহলে বাধ্য হয়ে আমি বাথরুমে উজু করব, তার আগে না। আমি যদি একান্ত বাধ্য হই যে আমি বাথরুমের ভিতরে উজু করতে হবে, সেপারেট করে ব্যবস্থা আমার নাই, তাহলে আমি বাধ্য হয়ে বাথরুমে অজু করব। তবে বাথরুমে অজু করার পূর্বে যে বিসমিল্লাহ পড়তে হয়, বিসমিল্লাটা বাহির থেকে পড়বো, এবং অজু শেষ করে এসে বাহিরে বসে আমরা দোয়া পড়বো, তাহলে আমাদের অজু হয়ে যাবে। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি।